রমজান প্রায় শেষের পথে, আসছে পবিত্র ঈদুল ফিতর। ঈদ মানে হাসি, খুশি ও আনন্দ, আর আনন্দের অনেকটা জুড়ে থাকে বিভিন্ন উৎসব, আয়োজন, দাওয়াত, সব কিছুতেই খাবার দাবারের ধুম। তাই চাঁদরাত স্পেশাল রেসিপি নিয়ে আজ চলে আসলাম। চাঁদরাতের বিভিন্ন আয়োজনের মধ্যে বারবিকিউই সবার প্রথম পছন্দের। যারা নতুন আর এই রেসিপিটি কঠিন মনে হয় তাদের উপকারে আসবে আশা করি। আমরা এখানে চামড়াসহ মুরগির মাংস নিয়েছি। আপনারা চাইলে চামড়া ছাড়াও নিতে পারেন, কিন্তু চামড়াসহ নিলে বেশি জুসি হবে। আমরা মাংসের পিসগুলোকে ছুরির সাহায্যে এভাবে চিরে নিচ্ছি যেন মশলা ভালোমতো ভিতরে ঢুকতে পারে। এবার আমরা কেটে রাখা মাংসের পিসগুলোর উপর দিয়ে দিচ্ছি লেবুর রস, লবণ এবং শুকনো মরিচ গুঁড়া। এবার সবকিছু ভালোমতো মাখিয়ে নিতে হবে। মশলাগুলোকে মাংসের ভিতর এভাবে মাখিয়ে নিতে হবে। এবার একটি র্যাপিং পেপার দিয়ে এটাকে র্যাপ করে এক ঘন্টার জন্য রেখে দিতে হবে। অন্য একটি পাত্রে আমরা এখন দিয়ে দিচ্ছি টক দই। এবার আমরা টক দইটুকু ফেটিয়ে নিচ্ছি। এবার এর ভিতর আমরা দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা, হলুদ গুঁড়া, গোলমরিচ গুঁড়া, ভাজা জিরা গুঁড়া, গরম মশলা গুঁড়া, কাবাব মশলা, বারবিকিউ মশলা, শুকনো মরিচ গুঁড়া এবং 1 টেবিল চামচ লবণ। লবণের পরিমাণটা বুঝে শুনে দিতে হবে, কারণ বারবিকিউ সসে লবণ থাকে। আমরা 2 কেজি মাংসে সর্বমোট 2 টেবিল চামচ লবণ ব্যবহার করেছি। এইদিকে আমরা কয়লার চুলা সেট করে নিচ্ছি। 1 ঘন্টা পর মিশিয়ে রাখা মশলাটুকু মাংসের সঙ্গে ভালোমতো মাখিয়ে নিতে হবে। মাখানো হয়ে গেলে দিয়ে দিতে হবে তেল। আমরা 1 কাপের 3/2 ভাগ এখন ব্যবহার করব এবং কিছুটা তেল রেখে দিব।
বারবিকিউর রং কিছুটা লালচে হয় বলে আমরা লাল ফুড কালার ব্যবহার করছি, আপনারা চাইলে নাও করতে পারেন। বাকি তেল আমরা মাংসের উপর দিয়ে দিচ্ছি যেন মাংস শুকিয়ে না যায়, তেল তেলে থাকে। আমরা ম্যারিনেট করে রাখা মাংস আবার র্যাপিং পেপার দিয়ে র্যাপ করে 4 ঘন্টার জন্য রেখে দিচ্ছি। আপনারা যদি আরও বেশিক্ষণ রাখেন তাহলে ফ্রিজের নর্মাল চেম্বারে রাখতে হবে। চার ঘন্টা পর আমরা দিয়ে দিচ্ছি বারবিকিউ সস। আবার এটাকে ভালো মতো মিশিয়ে নিতে হবে। এবার আমরা বাটার মেল্ট করে নিচ্ছি। এর সঙ্গে রসুন বাটা অথবা রসুন ছেঁচা মিলিয়ে মাংসে ব্রাশ করার জন্য ব্যবহার করতে হবে। আমরা টপিং এর জন্য এরকম একটি ব্রাশ ব্যবহার করব। মাংস ম্যারিনেট করা পুরোপুরি শেষ, এবার এটাকে ঝলসানোর পালা। আমরা এটাকে কয়লার চুলায় করছি, আপনারা চাইলে প্যানে অথবা ওভেনেও করতে পারেন। আপনারা চাইলে মাংসের পিসগুলো ওভাবে গেঁথেও দিতে পারেন অথবা এভাবে উপরে এমনি রেখেও দিতে পারেন। আমাদের বারবিকিউ তৈরি, এখন শুধু টেস্টিং বাকি। আপনারা বাসায় এটা ট্রাই করবেন এবং আমাদের জানাবেন কেমন লাগলো। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন এবং শেয়ার করুন। নতুন নতুন আপডেটস পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করুন। সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ। সবাইকে ঈদ মোবারক।